হ্যালো বন্ধুরা, দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল। আবারও কেঁপে উঠল দেশ। গত চার দিনে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে উঠল মিজোরাম। এবার ভূমিকম্পে কেঁপে উঠল মিজোরামের রাজধানী আইজল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5.1। ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী আইজল থেকে পূর্ব উত্তর পূর্বে ভূমিকম্পের উৎসস্থল ছিল। বিকেল 4:16 এই কম্পন অনুভূত হয়। গত বৃহস্পতিবার মিজোরামের চাম্পাইতে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিনও কম্পনের তীব্রতা ছিল 5.0। জানা গিয়েছে গত বৃহস্পতিবারের মতো আজকেও মিজোরামের পাশাপাশি প্রতিবেশী দেশ মায়ানমারেও কম্পন অনুভূত হয়। কম্পন অনুভূত হয়েছে মিজোরাম ছাড়াও অসম, মণিপুর এবং মেঘালয়েও। এছাড়াও বাংলাদেশের কিছু অঞ্চলেও অনুভূত হয়েছে বলে খবর উঠে আসছে। লকডাউনের মধ্যেই গত কয়েক মাসের মধ্যে রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকাগুলিতে অন্তত 1 ডজন ভূমিকম্প অনুভূত হয়েছে। এর পাশাপাশি ভূমিকম্পে কেঁপে উঠেছে গুজরাট এবং মুম্বাই। দেশের বিভিন্ন প্রান্তে পরপর ভূমিকম্পে সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়াচ্ছে। যদিও সাম্প্রতিক এই ভূমিকম্পগুলিতে সেইভাবে ক্ষয়ক্ষতির খবর কিন্তু পাওয়া যায়নি। আগ্নেয়গিরির লাভাস্রোতের কারণেই কয়েকটি দেশ রেড জোন অর্থাৎ ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যেই পড়ে। ফলে এই দেশগুলিতে কম্পন অনুভূত হওয়া স্বাভাবিক ব্যাপার। বিশেষজ্ঞরা জানাচ্ছেন গত 2 মাসে বিশ্বের রেড জোন এবং অরেঞ্জ অঞ্চলগুলিতে আলোড়ন চলছে, তার জেরেই ক্রমাগত ভূমিকম্প হয়ে চলেছে। তবে এই মৃদু কম্পনের মধ্যেই বড় কোনো বিপদের আঁচ লুকিয়ে নেই তো? এই প্রশ্নই কিন্তু এখন ভাবাচ্ছে সকলকে। বন্ধু, আপনি এই বিষয়ে কি মনে করছেন কমেন্টে উল্লেখ করতে ভুলবেন না। আর এই ধরনের লেটেস্ট আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই খবর বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাবেন সঠিক আপডেট। ভালো থাকবেন, সতর্ক থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেটে। ধন্যবাদ।